দর্শক, এই মুহূর্তে চলে যাব নির্বাচন কমিশনে, সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই ব্যালট বক্স চিন্তা করে নিয়ে যাচ্ছিল তারা, সেটাকে কেন্দ্র সেটা বন্ধ ঘোষণা করা হয়েছে, প্রেসিডিং অফিসার নির্বাচন বন্ধ করেছে। এছাড়া আমাদের যে এই 60টি পৌরসভার যত কেন্দ্র আছে সব জায়গায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট হয়েছে, এবং আপনারা দেখেছেন যে প্রচুর ভোটার সেখানে ভোট দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের যে বললাম, যেটা আমাদের কিছু দুষ্কৃতিকারী সব জায়গায় থাকে, তারা চেষ্টা করে যে বিতর্কিত করার জন্য এবং নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, তাদের উদ্দেশ্যই থাকে যে এরকম একটি সুষ্ঠু নির্বাচন যেন না হতে পারে। তো সেটাকে ব্যর্থ করে দিয়ে আমরা বলবো যে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনাদের সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দর একটি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে, এবং 4টা পর্যন্ত ভোট হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এখনও ভোটার লাইনে, যারা 4টার আগে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের এখনও ভোট গ্রহণ চলছে। তো এই পর্যন্ত আমরা যতটুকু মোটামুটি কয়েকটা কেন্দ্রের খবর নিয়েছি, সব কেন্দ্র তো এখন আমরা খবর নিতে পারিনি, এগুলো আমরা রেজাল্ট পেয়ে যাব। ইভিএমের মাধ্যমে এবং ব্যালটের ক্ষেত্রে দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ ভোট পড়েছে, ইভিএমের ক্ষেত্রে বেশি পড়েছে, 80% ভোট আমাদের কাছে এ পর্যন্ত যে তথ্য, হয়তো সম্পূর্ণ তথ্য পেলে এটা আমরা তখন একজ্যাক্ট ফিগার আপনাদের দিতে পারবো। যেমন রাজশাহীর আড়ানিতে আমাদের ইভিএমের যে হিসাব তাতে সেখানে 80% ভোট পড়েছে, এবং ব্যালট সবচেয়ে কম যে আমরা দেখেছি সেটা হলো কুলিয়ারচরে, আমাদের হিসাব নেওয়া পর্যন্ত, এটা অনেক আগের হিসাব, পরে এটা বাড়বে। কুলিয়ারচরে আমরা 55% দেখেছি যে এখানে ইভিএমে 55% ভোট পড়েছে। আর ব্যালটের ক্ষেত্রে, বিরামপুরে আছে, বিরামপুর না বোয়ালমারি, রাজশাহীর বোয়ালমারিতে আছে 75% পড়েছে। আর সবচেয়ে কম যেটা সেটা দেখা যাচ্ছে দিনাজপুরে সদরে 15%, এটা কিন্তু সর্বশেষ হিসাব নয়, আগের একটা আমাদের মধ্যে কখনো কখনো বিকালের দিকের হিসাব, কখনো হয়তো দুপুরের হিসাব, সেই অনুযায়ী আমরা বলছি। আমরা চূড়ান্ত হিসাব ফলাফল পেলেই বলতে পারবো, তবে ইভিএমের ফলাফল আমরা আশা করি যে রাত 9টার মধ্যে, আমরা 9টা সাড়ে 9টার মধ্যে অফিসিয়াল ফলাফল আমরা মোটামুটি পেয়ে যাবো। এখন নিরপেক্ষ নির্বাচন আর অংশগ্রহণমূলক নির্বাচনের ডেফিনেশন আপনারা ভালো করে জানেন। নিরপেক্ষভাবে নির্বাচন করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের, রাষ্ট্রযন্ত্রের, তারা সেই আয়োজন করেছেন। এখন যদি কেউ নির্বাচনে তার প্রতিনিধি না দেন, নির্বাচনকে বা অংশগ্রহণ না করেন, সেই জন্য ওনারা এটা বলতেই পারেন, কিন্তু ওনারা যদি না আসেন নির্বাচনে সেক্ষেত্রে তো কিছু করেন, হয়তো হতে পারে যে ওই রাজনৈতিক দলের এটা একটা নির্বাচনী কৌশল। এটা তো আমার মনে হয় আপনারাই ভালো বলেছেন, কারণ সব জায়গায় আপনাদের লোকরা ছিল, আপনারা যেটা দেখিয়েছেন সেটাই আমরা মনে করি ওটি সঠিক। আমিও আপনার কথার সাথে একমত, আপনারা যা দেখিয়েছেন সেটার সাথে আমরা একমত। ওই যে সুন্দর ভোট হয়েছে, লাইন দিয়ে মানুষ ভোট দিয়েছে, সকাল থেকে ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, অনেক জায়গায় না, আমি তো বললাম দু একটি জায়গায়, অনেক জায়গায় বলতে হবে বোঝায় যে বেশ ব্যাপক, পার্সেন্টেজটা খুবই মানে কি বলা যায় গ্রহণযোগ্য নয়, তা তো না, আমি তো বললাম যে কোথায় 60টি পৌরসভায় ভোট হয়েছে, তো 60টি পৌরসভা আমাদের কেন্দ্র ছিল কতগুলো, যাই হোক 450 কেন্দ্র ছিল, তো সেখানে কটা কেন্দ্র মনে হচ্ছে হয়তো 5-7টা কেন্দ্র, তা এইটা তো একেবারে নগণ্য। আর আমাদের মতন দেশে এই ধরনের নির্বাচনে এমন কোনো নির্বাচন আমরা দেখিনি যেখানে সহিংসতা দিয়ে একটা না হয়, সব নির্বাচনই হয়, কারণ এটা না করলে যারা যে দুষ্কৃতিকারী তাদের ভালো লাগে না, তারা করার চেষ্টা করে। এগুলো আমরা আশা করছি যে কোথাও কোথাও হয়তো 70 হবে, কোথাও কোথাও 80 হবে, বেশি হবে, তো অ্যাভারেজ যদি আমরা অ্যাভারেজ দিই তো 70-75% হবে বলে আমরা মনে করি, তো চূড়ান্তটা বলতে পারবো সব ফলাফল আসলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ছিলাম নির্বাচন কমিশনে, সেখানে ব্রিফিং চলছিল।